ভালোবাসা মানেই হলো পরস্পরকে বুঝতে পারা। আমি যাকে ভালোবাসি তাকে যদি বুঝতে না পারি, তাহলে এই প্রেমের অর্থ আছে বলে মনে হয় না। মুখোমুখি সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার মানুষটিকে বুঝতে পারাই অনেক বড় ব্যাপার। ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতেই বেশি সুখ পান, তাহলে আপনি এখনও ভালোবাসার গভীরেই যেতে পারেন নেই। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায়, তার সাথে অন্য কোনো সুখের তুলনা হয় না। কাউকে হারিয়ে যাওয়ার পর কখনোই আফসোস করে লাভ নেই, কারণ যে তোমার ছিল সে কখনোই তোমার কাছ থেকে হারাবে না, আর যে তোমার ছিল না তাকে শত বাধা দিয়েও তুমি তাকে আটকাতে পারবে না। প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে কখনোই অন্যকে ভালোবাসতে পারে না। তাই নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই ভালোবাসতে শিখুন। কখনোই হতাশ হবেন না, যা হারিয়েছেন তা পরবর্তীতে অন্যরূপেই আপনি ফিরে পাবেন। ভালোবাসাটা এমনই, যখনই আপনি কাউকে খুব বেশি হৃদয় থেকে ভালোবাসবেন, তখনই সেই মানুষটি অবহেলা করে। তাকে কখনোই ভালোবাসতে যেও না যে তোমাকে অবহেলা করতে চায়। আর তুমি যদি তাকেই ভালোবাসো, তাহলেই তুমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে পরিচিত হবে। তোমার জীবনের কান্নাগুলো কেউ দেখবে না। জীবন তো একটাই, সেই জীবনে ভালোবেসে অভিনয় করার কি দরকার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছে। একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।